वेलकम टू आवर एडुकेशनल यूट्यूब चैनल चारुपाटी स्कूल। घरे बसे सम्पूर्ण बिनामूल्य परिपूर्ण शिक्षा। पंचम श्रेणी सुप्रिय शिक्षार्थी तुम्हारे सबा के चारुपाट अनलाइन स्कूल पक्ष मोहम्मद हामिदुल इस्लाम मिंटू स्वागत और शुभेच्छा जाची। আমাদের আজকের এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী পাশের গুরুত্বপূর্ণ মানসাঙ্কগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। তো মানসাঙ্ক তোমাদের সমাপনী বা পিএসসি পরীক্ষার খুব ইম্পর্টেন্ট একটা ধাপ, কাজেই প্রত্যেকটা মানসাঙ্ক তোমরা খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করবা। এবং মানসাঙ্কের কিছু বিষয়, কয়েকটা প্রশ্ন, কিছু টপিকস আছে যেগুলো মুখস্থ করতে হবে, আর বেশিরভাগই তোমাকে নিয়মগুলো প্র্যাকটিস করতে হবে। সেই নিয়মগুলো প্র্যাকটিস না করে শুধু উত্তর মুখস্থ করলে হবে না। তো কোন কোন অঙ্কগুলো, কোন কোন মানসাঙ্কগুলোর নিয়ম প্র্যাকটিস করতে হবে আর কোনটা মুখস্থ করতে হবে সেটা তোমরা নিজেরাও বুঝো। তো সেই প্রশ্ন অনুযায়ী তোমরা তোমাদের কাজটা সঠিকভাবে করবা সেই প্রত্যাশা রেখে শুরু করছি। তাহলে চলো এবার আমরা মূল অবজেক্টিভ বা মানসাঙ্কগুলো শুরু করি। প্রথমে 1 নম্বর প্রশ্ন, গুণনীয়কের অপর নাম কি? উত্তর, উৎপাদক। 2, কোন সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য হয় সেগুলোকে ওই সংখ্যা ড্যাশ বলে? উত্তর, গুণনীয়ক। 3, একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড়টিকে সংখ্যাগুলোর কি বলে? উত্তর, গসাগু। 4, গসাগু এর পূর্ণরূপ লেখো। উত্তর, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 5, মৌলিক সংখ্যা কাকে বলে? উত্তর, এক অপেক্ষা বড় যে সকল স্বাভাবিক সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না তাকে মৌলিক সংখ্যা বলে। 6, একাধিক সংখ্যার গসাগু সমান সমান ড্যাশ। উত্তর, এদের সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল। 7, কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা যে সকল সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় সেই সকল সংখ্যার প্রত্যেককে ওই নির্দিষ্ট সংখ্যাটি ড্যাশ বলে? উত্তর, গুণিতক। 8, 2 বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটিকে বলা হয় তাদের ড্যাশ? উত্তর, লসাগু। 9, লসাগু এর পূর্ণরূপ লিখো। উত্তর, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 10, সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু অবলিক গসাগু করার পদ্ধতিকে কি বলে? উত্তর, ইউক্লিডীয় প্রক্রিয়া। 11, 5 এর গুণনীয়কগুলো লেখো। উত্তর, 1, 5। 12, 16 ও 17 এর গসাগু কত? উত্তর, 1। 13, 15 এর মৌলিক উৎপাদক কয়টি? উত্তর, 2টি। 14, 3 ও 6 এর সাধারণ গুণনীয়কগুলো লেখো। উত্তর, 3-এর গুণনীয়কগুলো হলো, সাধারণ গুণনীয়কগুলো হলো 1, 3। 6-এর গুণনীয়কগুলো হলো 1, 2, 3, 6। 15 নম্বর প্রশ্ন, 1, 7 ও 12 এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? উত্তর, 7। 16, 3 ও 4 এর লসাগু কত? উত্তর, 12। 17, 2টি সংখ্যার কোনো মৌলিক গুণনীয়ক না থাকলে সংখ্যা দুটির লসাগু কি হবে? উত্তর, লসাগু হবে সংখ্যা দুটির গুণফল। 18, 4-এর প্রথম দুটি গুণিতক লিখো। উত্তর, 4, 8। 19, 24-কে মৌলিক উৎপাদকে প্রকাশ করো। উত্তর, 2×2×2×3। 20, 7, 13 ও 19 এর গসাগু কত? উত্তর, 1। 21 নম্বর প্রশ্ন, 7 ও 17 এর লসাগু কত? উত্তর,
119, 22, 35-এর বৃহত্তম গুণনীয়ক কত? যে কোনো সংখ্যার বৃহত্তম গুণনীয়ক ওই সংখ্যাটাই হয় আমরা জানি, কাজে উত্তর হবে 35। 23 নম্বর প্রশ্নে 18-এর সকল গুণনীয়ক লেখো। উত্তর হবে 1, 2, 3, 6, 9, 18। 24, 25-এর ক্ষুদ্রতম মৌলিক উৎপাদক কত? উত্তর 5। 25, 10 ও 12-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কয়টি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু, লসাগু তো একটাই হবে, কাজে উত্তর 1। 26 নম্বর প্রশ্নে 20টি পেন্সিল ও 30টি কলম সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া যাবে, সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? উত্তর হবে হচ্ছে 10 জন। 27, 7টি আপেল ও 14টি কমলা সর্বাধিক কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? উত্তর 7 জন। 28, 7 ও 17-এর গসাগু কত? উত্তর 1। 29, 4 ও 7-এর গসাগু কত? উত্তর 1। 30, 3, 9 ও 27-এর লসাগু কত? উত্তর 27। 31, 8 ও 12-এর লসাগু কত? উত্তর 24। 32, 12 ও 15-এর সাধারণ গুণনীয়ক কয়টি? উত্তর 2টি। 33, 18 ও 24-এর মৌলিক উৎপাদকগুলো লিখো। উত্তর 2 ও 3। 34, 4 ও 6-এর সাধারণ গুণনীয়কগুলো লিখো। উত্তর 1 ও 2। 35, 36-কে মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করো। উত্তর 2 গুণ 2 গুণ 3 গুণ 3। 36, 18-এর 3টি গুণিতক লিখো। উত্তর 18, 37, 54। 37, 20-এর মৌলিক উৎপাদক কয়টি? উত্তর 2টি। 38, 1 মৌলিক সংখ্যা নয় কেন? উত্তর মৌলিক সংখ্যার গুণনীয়ক 2টি, কিন্তু 1-এর গুণনীয়ক 1টি, এজন্য 1 মৌলিক সংখ্যা নয়। 39, 18-এর বৃহত্তম গুণনীয়ক কত? উত্তর 18। 40, 1টি মৌলিক সংখ্যার কমপক্ষে কয়টি গুণনীয়ক থাকে? উত্তর 2টি। 41, সকল সংখ্যার সাধারণ গুণনীয়ক কি? অর্থাৎ তুমি যে সংখ্যারই গুণনীয়ক বের করো, সব জায়গায় একটা কমন সংখ্যা আছে, সেটা কি? সেটা হচ্ছে 1। 42, 12-এর গুণনীয়কগুলো লিখো। উত্তর 1, 2, 3, 4, 6, 12। 43, 12-এর গুণনীয়ক কয়টি? উত্তর 6টি। 44, যে কোনো সংখ্যার গুণিতক কয়টি? উত্তর অসংখ্য। 45, 24-এর গুণনীয়কগুলো লিখো। উত্তর 1, 2, 3, 4, 6, 8, 12, 24। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যে 45টি মানসাঙ্ক বা অবজেক্টিভের প্রশ্নগুলো দেখলা, এর ভিতরে বেশিরভাগই কিন্তু হচ্ছে নিয়মগুলো শিখতে হবে, আর যেগুলো মুখস্থ করে সেগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবে। আর এই অনুশীলনীর মানসাঙ্ক থেকে একটা বা দুইটা মানসাঙ্ক কিন্তু প্রতি বছরই সমাপনী পরীক্ষাতে আসে, কাজেই প্রত্যেকটা মানসাঙ্ক খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করবা। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।